হঠাৎ করে নূর নবীজির রহমাতানির আলামিনের নাকে একটি দুর্গন্ধ চলে আসলো। দুর্গন্ধ চলে আসার পর ওই দুর্গন্ধটা যেন একটি গরম হাওয়ার মতো এবং দুর্গন্ধ যুক্ত একটু অনুভব করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, গন্ধটা দুর্গন্ধটা কি জানেন নি? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন নি? নবী আমার বলে, হ্যাঁ একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা যেন একটি ভয়ঙ্কর আওয়াজ, ওই আওয়াজটা যেন একটি গরম ধরনের একটি ভয়ঙ্কর আওয়াজ এবং একটি দুর্গন্ধময় আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, ওই আওয়াজটা হচ্ছে এবং ওই দুর্গন্ধটা হচ্ছে আল্লাহর সাথে যারা শিরিক করেছে, আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, আপনি নবীর হুকুম যারা অমান্য করেছে, আপনি নবীর সাথে যারা বেয়াদবি করেছে, আপনি নবীর সাথে যারা গুস্তাকি করেছে, আপনি নবীর সুন্নতকে যারা টাট্টা মস্কারা করেছে, আপনি নবীর আশেকদেরকে যারা টাট্টা মস্কারা করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা যারা আপনি নবীকে ভালোবাসে নাই, যারা যারা আপনি নবীকে মানে নাই, যারা যারা জানা সত্ত্বেও আপনি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে নাই, যারা যারা আপনি নবীকে মন প্রাণ জান দিয়ে ভালোবাসে নাই, যারা আল্লাহর বিরোধিতা করেছে, নবী পাকের বিরোধিতা করেছে, নবীর মিলাদের মধ্যে বাধা দিয়েছে, নবীর সুন্নতের মধ্যে বাধা দিয়েছে, আল্লাহর হুকুমের মধ্যে বাধা দিয়েছে, কোরআনের মধ্যে বাধা দিয়েছে, ইসলামের মধ্যে বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলাকে আল্লাহ ওই কঠিন ভয়ানক আওয়াজের জাহান্নামে নিক্ষেপ করবেন, জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। এবার জাহান্নামে আল্লাহর কই, নবীজি শুনতেছে, আওয়াজ শুনতেছে, জাহান্নামে আল্লাহর কই, আল্লাহ আমার, আমি জাহান্নাম এত গভীর হচ্ছি, এত জ্বলন্ত হচ্ছি, এত জ্বলন্ত হচ্ছি, আংরা আংরা হতে 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 এত গভীর হয়ে যাচ্ছি, আমার দীর্ঘ, আমার গভীরতা প্রচুর, অনেক দীর্ঘ হয়ে গেছে, আল্লাহ আপনি তাড়াতাড়ি জাহান্নামীদেরকে আমার উপরে ফেলে দিন, তাদেরকে পুরে চারকার করে ফেলি পুরুন না আউযু বিল্লাহ। নবী যে এই আওয়াজ শুনতেছে, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে এবং জিব্রাইল আলাইহিসসালামকে বলেছিলেন, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের আওয়াজ, এই জাহান্নামের ডাক, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরে জাহান্নাম, যারা যারা আমি মাওলাকে মানে নাই, যারা যারা আমি মাওলার সাথে শিরিক করেছে, যারা আমার পেয়ারা বন্ধু হাবিবুল্লাহর সাথে শিরিক করেছে, তাদেরকে আমি অতি তাড়াতাড়ি, তাদেরকে আমি আল্লাহ, তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, তখন তোমার যত মন চাই জ্বালায়, জবান খুলে করি না আউযু বিল্লাহ। তো আল্লাহর হুকুম অমান্য করা যাইব, আল্লাহর হুকুম অমান্য করা যাবে বাবা? কখনোই না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে?